সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সরকারই থাকুক না কেন, আমরা দেখতে পাই যে আমাদের দেশে সব থেকে বেশি ধর্ষিত হতে হয় আদিবাসী এবং দলিত মহিলাদের, সেটা কর্মক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায়, সেটা রাষ্ট্রের দ্বারাও হতে হয়েছে ধর্ষিত, সেটা কোনো কমিউনিটির দ্বারা হতে হয়েছে বা কোনো ইন্ডিভিজুয়ালের দ্বারা হতে হয়েছে। আমার বলার কতগুলোই জিনিস রয়েছে যে কর্মক্ষেত্রে, বিশেষ করে আদিবাসী মহিলাদের কর্মক্ষেত্রে, যারা একটু চাকরি করছেন বা যারা মহিলা শ্রমিক, তাদেরকে তাদের কাজের জায়গায় তাদের সাথে বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটে, সেটা ধর্ষণ তো রয়েছে, বিশেষ করে পাথর খাদানে, পাথর খাদানের মালিকেরা বা ওখানে যারা বড় বড় পদে রয়েছেন তাদের দ্বারা আদিবাসী মহিলাদেরকে ধর্ষিত হতে হয়, তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা হয়। আমি চাই যে সরকার যেন এই জায়গায় আদিবাসী মহিলারা যারা শ্রমিক, তারা যেন তাদের বিভিন্ন দাবি দাওয়া এবং অভিযোগ এবং সর্বোপরি তাদের সামাজিক সুরক্ষা যাতে পায়, তার জন্য যেন সরকারের তরফ থেকে কোনো একটা কমিটি বা বডি গঠন করা হোক বা এমন কোনো হেল্পলাইন নাম্বার দেওয়া হোক যেখানে তারা নিজেদের বিভিন্ন দাবি দাওয়া এবং অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়াও আমার যেটা বলার যে গ্রামাঞ্চলে বিশেষ করে আদিবাসীদের সাথে আরো আরো অনেক অনেক বিষয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেটা সবসময় সামনে আসে না, সেটা শুধুমাত্র তাদের কমিউনিটি আইডেন্টিটির কারণেই হোক বা তার জেন্ডার আইডেন্টিটির কারণেই হোক। তো এই জিনিসগুলোর প্রতি সরকারকে নজর দেওয়া উচিত। আদিবাসীরাও মানুষ এবং তাদের সাথেও যে মানুষের মতন ব্যবহার করা যায়, এই ধরনের সচেতনতা যাতে সরকার গ্রামাঞ্চলে বা যে মফস্বলে বা যে এলাকাগুলো একটু ব্যাকওয়ার্ড রয়েছে সেই জায়গায় এই ধরনের সচেতনতা জারি করার প্রয়োজন রয়েছে, সেটা স্কুল লেভেলে হোক বা তাদের পাঠ্যক্রমে ইনক্লুড করে বা বিভিন্ন ওয়ার্কশপ করে হোক। তো এই এই কয়েকটা বিষয়ই আমার বলার ছিল। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।